চেষ্টা ছুটে চায়, স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে আমি মারফিকে কিডন্যাপ করবো না, এতে তোমার আমার দুজনেরই বিপদ হতে পারে। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম ওই শাহানা মোর্শেদের সাথে বিজনেস করাটা ঠিক হবে না। কেন বাবা? এখন থেকে আমার কথা মনে থাকবে। আমাকে ছাড়েন স্যার। ছেড়ে না দিলে কি করবে? এখানে আপনার সব কথাগুলো রেকর্ড করা আছে। ওকে যাও, সবাইকে শোনাও। আই ডোন্ট কেয়ার, আমি এসব নিয়ে ভাবি না সাবা। তুমি, আমি যে তোমাকে অফার করলাম, তুমি যদি আমার কথা রাজি না হতে তাহলে আমি তোমাকে এক্সপেক্ট করতাম না। তুমি তো আমাকে প্রশ্রয় দিয়েছো। প্রশ্রয় দিয়েছি এই কারণেই, কারণ এই রেকর্ডগুলো আমার দরকার ছিল। যাও, যা খুশি তা করো, এই রেকর্ডে যাও। এটা আপনি কি করলেন? যা করা উচিত ছিল যাও। হ্যালো শ্রাবণী, কেমন আছো? হ্যাঁ ভালো আছি আম্মু, আপনি ভালো আছেন? হ্যাঁ আমরা সবাই ভালোই আছি। আম্মু, বাবার সাথে কালকে রাতে আমার কথা হয়েছে। বাবা অ্যাকচুয়ালি আপাতত সিরামিক্স কোম্পানির বিষয়টা নিয়ে আগাতে চাচ্ছে না। কেন বলো তো মা? না অ্যাকচুয়ালি বাবা তো অনেক ব্যস্ত,
তাই এখন আর নতুন কোনো বিজনেস নিয়ে আগাতে চাচ্ছে না। অন্য কোনো কারণ নেই তো শ্রাবণী? মানে তোমার বাবা তো তোমার আর আসিফের ডিভোর্সের কারণেই এই প্রকল্পটা বন্ধ করে দিয়েছিলেন। উনি কি এখনো সেই অবস্থানেই আছেন? না না আম্মু, আমার সেরকম কিছু মনে হচ্ছে না। বাবা অ্যাকচুয়ালি অন্যান্য কাজে এত বিজি, সেই জন্য হয়তো বা নতুন বিজনেসে নিজেকে জড়াতে চাচ্ছেন না। কিন্তু মা, এখানে তো তোমাদের আমাদের অনেক টাকা আটকে আছে, আর এত দামি দামি মেশিনারিজগুলো পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে। কি বলবো আম্মু, বাবা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড না। আমিও কিন্তু বুঝতে পারছি না কি করব। আর তাছাড়া ক্রেতারা তো তৈরি হয়ে বসে আছে, আমরা মালামাল উৎপাদন করলেই সেটা অস্ট্রেলিয়ায় রপ্তানি হয়ে যাবে। আর আমার মনে হয় প্রকল্পটা চালু করা উচিত, ভালো হবে এতে। শোনো শ্রাবণী, আমি কি তোমার বাবার সাথে কথা বলতে পারি? বলতে চাইলে আপনি বলতে পারেন, কিন্তু আমার মনে হয় না বাবা রাজি হবেন। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার ঘরে যাও, আমাকে বাবার সাথে ফোনে ধরিয়ে দাও। আম্মু আমি তো আজকে অফিসে যাইনি, আমি বাসায়, আর বাবা তো অফিসে। কেন অফিসে যাওনি কেন, তোমার শরীর খারাপ নাকি? না আম্মু আমি ঠিক আছি। না কালও ফোন করলাম, তুমি বললে অফিসে যাওনি, তাই আমার মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ না তো? না আম্মু মনটা খুব বেশি ভালো না, তাই অফিসে যাচ্ছি না। মন ভালো না কেন, কি হয়েছে তোমার? জানি না, আজকাল মাঝে মধ্যে এরকম হচ্ছে। এটা তো ভালো কথা না শ্রাবণী। তোমার ডাক্তারের সাথে একটু দেখা করা উচিত নিয়ে। আর তোমার বাবার সাথে কথা বলো। ঠিক আছে আম্মু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি। হ্যাঁ আর শোনো, তুমি দেখো তোমার বাবাকে বোঝাতে পারো কিনা, আর আমি একটু ভেবে দেখি। এত বড় একটা কারখানা এভাবে তো বছরের পর বছর ফেলে রাখা যায় না, তাই না? জি আমি বাবাকে বলবো, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো মা। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা মামা তো আমার সাথে কোনো যোগাযোগ করল না, দেখি তো মামাকে একটা ফোন করে। হ্যালো হ্যালো ছোট মামা, তোমার যে কোনো খবরই নেই? ও পলাশ। হ্যাঁ পলাশ, তোমার একমাত্র ভাগ্নে। তুমি তো দেখছি অল্প বয়সী মামি পেয়ে এই ভাগ্নেকে একদম ভুলেই গেলে। এই কিরে, তুই দেখি কি বলে একেবারে বন্ধুর মতো কথা বলা শুরু করে দিয়েছিস। ও মামা, তোমার চেয়ে ভালো বন্ধু আমার কে আছে বলতো? তাই বলে তুই এই শ্রেণীর কথা বলবি? কি বলবি বল, আমি আজ কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন অফিসে যাচ্ছি।
আচ্ছা মামা, সেদিন যে বড় মামি আমার অফিস থেকে তোমাকে নিয়ে গিয়ে নতুন মামির হাতে তুলে দিল, তারপর এই ভাগ্যের আর কোনো খোঁজ খবর নিয়েছো? বরং আমি সেদিন তোমাকে একটা ফোন করলাম, তুমি বললে পরে ফোন করবে। কই, তুমি তার ফোন করলে না? ভুলে গেছি রে পলাশ। সেটাই তো বলছি মামা, নতুন মামি পেয়ে এই ভাগ্নেকে ভুলে গেলে? অথচ এতদিন এই ভাগ্নে কিন্তু তোমার সব সুখ দুঃখের সাথী ছিল। এখনো কি বলে তুই আমার সুখ দুঃখের সাথী? কেন ফোন করেছিস বল। মামা, দিন দিন তুমি তো পিছিয়ে যাচ্ছ মামা। কিরকম? তুমি আর আমি কিছু না করলে তো কোনো কিছু হবে না। তুমি কেন বুঝতে পারছো না আমরা কিছু না করলে বড় মামি আমাদেরকে আমাদেরটা দেবে না? আরে এটা আবার না বোঝার কি আছে? বলে যা বলতে চাস সেটা একটু পরিষ্কার করে বল না। টেলিফোনে কিছু বলা যাবে না, সামনাসামনি বসতে হবে। এখন বলো, তুমি আসবে না আমি তোমার সাথে দেখা করব? তুই আয় তাহলে। ওকে, অফিস শেষে তাহলে আমি চলে আসবো। ওকে তাহলে, বাই বাই। একটা যে করতে হবে কি বলে সেটা তো আমি জানি পলাশ, কিন্তু কি করব সেটা তো বের করতে পারছি না। জীবনে যে কত রূপ ধারণ করতে হলো তার মূল কারণটা হচ্ছে দুটো, অর্থ আর স্বার্থ। এই স্বার্থের জন্যে আমি কখনোই কমপ্লিটলি একজন ভালো মানুষ হতে পারি না, আর কেউ কখনো হতেও পারে না। মানে কি বলে, নিজের স্বার্থের জন্যে আমি কিন্তু কখনো এরকম কোনো খারাপ কাজ করিনি। করেননি তা না, বলেন সুযোগ পাননি, কিন্তু আপনার সামনে সুযোগ আছে নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার। না মানে কি বলে, ব্যাপারটা কি রকম? থিংক ইট, আই সে থিংক ইট। জীবনে অর্থ আর ক্ষমতাই সব, কিন্তু কি আছে আপনার? কিছুই নেই, অথচ সবকিছুই কিন্তু আপনার থাকার কথা ছিল। পার্থ সাহেব আমাকে কি সুযোগ দিতে চেয়েছিস? কি জানি উনি কি বলে, পার্থ সাহেবের সাথে একবার কথা বললে কেমন হয়? সত্যি যদি উনি আমাকে সাহায্য করতে পারে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমি মাঝখানে আপনাদের অফিসে গিয়েছিলাম কন্ট্রাক্ট সই করতে, আপনাকেও পেলাম না ম্যাডামকেও পেলাম না। জি আমরা একটু অফিসের বাইরে ছিলাম আর কি। কি বলে, কাজ কি শুরু করেছে? হ্যাঁ হ্যাঁ, কাজ শুরু করে দিয়েছি তো পরের দিন থেকে। পার্থ সাহেব, আমি আপনাকে ফোন করেছিলাম একেবারে অন্য একটা কারণে। কি কারণ বলুন তো। না কি বলে, আপনার সঙ্গে এভাবে ফোনে আমি কথাটা বলতে চাই না। মানে আপনি যদি আমাকে একটু সময় দিতেন তাহলে আমি আপনার অফিসে এসে এই কথাগুলো বলতে চাচ্ছিলাম। ওয়েলকাম ওয়েলকাম, যে কোনো সময় চলে আসতে পারো, শুধু আসার আগে একটা ফোন করে আসবেন, এই যা। ওকে, কি বলে আমি তাহলে আগামীকাল ফোন করে কোনো এক সময় চলে আসব। অবশ্যই অবশ্যই, বাই বাই।
পার্থ সাহেবের সাথে আলাপ আলোচনা করলে পার্থ সাহেব আবার ভাবিতে সব বলে দেবে না তো? বলে দিলে তো আবার একটা ঝামেলা লেগে যাবে। পারলে ছুটে যাও। আপনার শক্তির সাথে তো আমি পারবো না, আমাকে ছেড়ে দিন। তাহলে কথা দিতে হবে, আমার কথা কখনোই ভুলবে না। সরি স্যার, আমি কথা দিতে পারছি না, আমাকে ছেড়ে দিন। আমি লাস্ট বারের মতো বলছি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে না দিলে কি করবে? আপনি ভাবতেও পারছেন না আমি কি করতে পারি। শুধু একটা কথা শুনে রাখি স্যার, আমি ঈশা নয় সাবা, আর আমাকে নিয়ে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না, আমাকে ছেড়ে দিন। তোমার এই কথার অর্থ কি? ঈশানাকে নিয়ে আমি কি করেছি? ঈশানাকে নিয়ে আপনি কি করেছেন সেটা অফিসের সবাই জানে, আর ঈশানার চাকরিটা কেন চলে গেছে সেটাও সবাই জানে। কিন্তু আপনি ভুল করে ঈশানার মতো বোকা আমাকে ভাববেন না। আমি কারো খেলার পাত্র হতে পারবো না। আসিফ, তুমি একটু আমার রুমে এসো তো। জি মামুনি। সবাই কি সত্যি সত্যি মামুনিকে সবকিছু বলে দিয়েছে? মামুনি কি এখন সেই কারণেই আমাকে ডাকছে? যদি সেটাই হয় তাহলে আমি কি বলবো? মেয়েটা যে কি না এতদিন দেখে আমি বুঝতে পারলাম না কেন। হ্যালো, শ্রাবণীর বাবা এখনো আমাদের সাথে বিজনেসটা করতে চাচ্ছে না এবং সে তার শেয়ারটাও ছাড়তে চাচ্ছে না। শেয়ার ছাড়তে চাইছেন না এরকম কোনো কথা কিন্তু উনি বলেননি। এখন তাহলে কি করবে মামুনি বলো তো? শ্বশুর বাড়ি মানে কার বাড়ি? তোমার বাবার বাড়ি। বলুন। আমি হাশিম সাহেবের সাথে কথা বলেছি ম্যাডাম, কিন্তু উনি অফিসে আসতে যাচ্ছেন না। পার্থ সাহেব ভাবিকে আজ ফোন করলো কেন? আমি তার ওখানে যেতে চেয়েছি সেই কথা কি বলে দিল ভাবিকে? সেরামিক কোম্পানির মেজর শেয়ারের মালিক হবে তুমি,